পিসি চন্দ্র গার্ডেনে টিউলিপ হলে নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, তবে এবার এই প্রথম অনুষ্ঠিত হল নাট্য উৎসব। 18 জুলাই 2015 বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী দ্বিজেন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এবং অভিনয়ে অনুষ্ঠিত হল নাটক মুষ্ঠিযোগ। আসুন দেখি তার এক ঝলক। দরদ দেখানো হচ্ছে, আমাকে দিয়ে কথা বলিও না, কথা বলতে গেলে লাগছে, তবু সেই আমাকে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কথা না বলিয়ে ছাড়বে না, এতগুলো বছর ধরে জ্বালিয়ে খেলে। ঠিক আছে, কিচ্ছুটি বলবো না, দেখছি চোখের সামনে কষ্ট পাচ্ছ, তাই কষ্ট পাচ্ছি আমি পাচ্ছি, তাতে তোমার কি? না সে তো কোন কষ্টটা তুমি আমার বোঝো বা আমি কে? নাই আমি বলে সহ্য করে আছি, অন্য কেউ হলে কবে ঘাট থেকে নামিয়ে পালিয়ে বাঁচতো? ঠিকই তো, অপদার্থ, আধ পাগলা, বুড়ো ভাম। ঠিক আছে এসব পরে বলো, কথা বললে লাগছে তো তোমার? লাগুক, আমার জন্য ভেবে ভেবে গেল ব্যাপারটা কি? চারুকে ঘুষিটা মারলো কে? চারুকে ঘুষিটা মারলো কে? না চারু তো বলছে আমি মেরেছি। আমি বলছি মানে তুমি মারোনি? এত বড় মিথ্যে কথাটা বলতে পারলে? বড়দার সামনে ন্যাকা সাজা হচ্ছে, এরপরে তোমাকে খুন করেও অস্বীকার করবে? সোজাসুজি বলতে পারো না মেরেছো কিনা মিথ্যুক কথাকার? না ইস, ওই ঘুষি লাথি খেয়েই তো আমার এই অবস্থা, পায়ে কোনো কাল সেটা পড়ে আছে। সে কি হঠাৎ করে এই বয়সে ঘুমের মধ্যে এইসব কাণ্ড? কি বলবো বড়দা, শুনে না লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। শুনে না লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, যেন অন্য কারো কথা শোনা হলো। ন্যাকা যাই বলো চারু, তোর এই হাল করে নিশ্চয় আমার সুখ হচ্ছে না। তা কতদিন ধরে এসব হচ্ছে? এই তো দিন সাথে। রোজ রাতে? না হঠাৎ হঠাৎ।